সেনাবাহিনীর প্রধান জেনারেল তিমো কেভিনেন বলেছেন, রাশিয়ার আক্রমণের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ফিনল্যান্ড। তিনি আরও বলেছেন, যদি রাশিয়া ফিনল্যান্ডে হামলা করে তাহলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। একটি সাক্ষাৎকারে ফিনিশ সেনাপ্রধান আরও বলেছেন, ফিনল্যান্ডের নাগরিকরা যুদ্ধ করতে প্রস্তুত, আমরা যথেষ্ট পরিমাণ অস্ত্র মজুত করেছি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হল একজনের কান, যেটি ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে। ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উচ্চতর সামরিক প্রস্তুতি নিয়েছে। তিনি আরও বলেন, আমরা ধারাক্রমে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছি, যুদ্ধাস্ত্র, সেনা এবং বিমানবাহিনী শক্তি বৃদ্ধি করেছি, এরকম যুদ্ধের কথা মাথায় রেখে, যেটি এখন ইউক্রেনে হচ্ছে। ফিনিশ সেনাপ্রধান দাবি করেছেন, ইউক্রেনে রুশ সেনারা সাফল্য পাচ্ছে না, ইউক্রেনের বিরুদ্ধে তাদের তুমুল লড়াই করতে হচ্ছে। ফিনল্যান্ডেও যদি রাশিয়া আক্রমণ করে তাহলে একই রকম অবস্থা হবে। ফিনিশ সেনাপ্রধান বলেন, রুশদের জন্য ইউক্রেনকে হজম করার বিষয়টি যেমন কঠিন হচ্ছে, ফিনল্যান্ডেও সেই একই রকম হবে। অপরদিকে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুনিয়ার ট্রানজিট নিষেধাজ্ঞা নিয়ে দেশটির সঙ্গে মস্কোর সম্পর্কে টানাপোড়েন চলছে। এবার এই ইস্যুতে লিথুনিয়াকে সরাসরি হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছেন, এই ব্যাপারে একচেটিয়াভাবে শুধু কূটনৈতিক নয়, বাস্তবসম্মত প্রতিক্রিয়া জানাবে মস্কো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মারিয়া জাকারোভা জানান, মূল প্রশ্নগুলোর মধ্যে একটি হলো প্রতিক্রিয়াটি একচেটিয়াভাবে কূটনৈতিক হবে কিনা তা নিয়ে। প্রতিক্রিয়া কূটনৈতিক নয়, বাস্তবসম্মত হবে। তবে লিথুনিয়ার বিরুদ্ধে রাশিয়া যে ব্যবহারিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে তা ঠিক কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি জাকারোভা। মস্কো অবশ্য এর আগেও ট্রানজিট ফের চালু না হলে স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। লিথুনিয়া কর্তৃপক্ষ তাদের ভূখণ্ড দিয়ে রাশিয়ায় পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মূল ভূখণ্ড এবং বাল্টিক সাগরের কালিনিনগ্রাদ ছিটমহলের মধ্যে একমাত্র রেলপথ দিয়ে রাশিয়া পণ্য পরিবহন করতে পারছে না। রেলপথটি লিথুনিয়া এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। রাশিয়ার জবাবে লিথুনিয়া জানিয়েছিল, রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের ওপর লিথুনিয়ার নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধ আরোপ করা পণ্যের ওপরই বিদ্যমান।